মিউজিক স্টুডিওটা শুরু কিভাবে হয়েছিল? মিউজিক স্টুডিও শুরু হয়েছিল 2017, কিন্তু এই JMR ওয়ার্ডটা ফর্ম হয়েছে 2009, যখন আমি নিজে ডিজাইন করতাম অ্যাজ এ DJ JMR। তো 2017 ডিজাইন করতে করতে আমার মাথায় এলো যে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের জন্য কিছু করতে পারি, আমি আমার ভাই উদ্যোগ মিলে JMR মিউজিক স্টুডিও ফর্ম করলাম। সেখান থেকে আমাদের বিভিন্ন আর্টিস্ট, যেমন সুপ্রতি ভট্টাচার্য, রাহুল দত্ত, বিভিন্ন আর্টিস্ট আমাদের সঙ্গে টাই আপ করলো। ইভেন এই স্টুডিওটা আমাদের নতুন নয়, এটা আমাদের প্রায় 6 বছর বয়স হয়ে গেল। এই মুহূর্তে যে সেটআপটা আমরা তৈরি করেছি সেটা একদম 7:24, 5.1 মিক্সিং এনেবেলড, যেটা ডল মানে বোম্বেতে গিয়ে যে সিস্টেমটা প্রডিউসাররা অ্যাভেল করতে পারে সেটা কলকাতাতে বসেই সম্ভব। তো এই একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার, যেটা মনে হয় বেঙ্গল ইন্ডাস্ট্রির পক্ষে খুব একটা লাভকারী হবে আগামী দিনে। অ্যান্ড সাউন্ডের স্কেপটাকেও আমরা চেঞ্জ করতে পারি। তো এটা যে ইকুইপমেন্ট বা যে ইনফ্রাস্ট্রাকচার আমরা লাগিয়েছি বা ইনস্টল করেছি সেটা একদম মানে বলতে পারি ইস্টার্ন অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়াতে ফার্স্ট টাইম। JMR বহুদিন ধরে ভালো কাজ করছে, তাদের নতুন কাজ করার তাদের যে প্রয়াস রয়েছে এবং যথেষ্ট ভালো কাজ করছে। এই স্টুডিওটা তৈরি হওয়াতে আমাদের জন্য খুব ভালো, কারণ আমরা দেখো ভালো কাজ করার জন্য আমরা কখনো কখনো বাইরে যাই। হ্যাঁ, তো কলকাতার এই ধরনের বড় স্টুডিও ফিল্ম মিক্স হবে এরকম স্টুডিও কম আছে, হাতে গোনা আছে। তো JMR যে সেট আপটা করেছে আমি আজকে দেখে তো অবাক হয়ে গেছি, দারুণ সেট আপ, আমাদের যেতেই হবে না বাইরে। তো এর থেকে আনন্দের কী হতে পারে যে কলকাতার কাজ আমরা কলকাতায় বসে করবো। এর মানুষের যাওয়ার কারণ হচ্ছে মেইন হচ্ছে ইকুইপমেন্টস। তো ওরা দারুণ দারুণ ইকুইপমেন্টস সব নিয়ে এসছে, যেগুলো মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড জিনিসপত্র ওরা এনেছে। তার জন্যই বললাম যে আমার কলকাতায় বসে আমরা যেটা যে কাজ যে কোয়ালিটিতে চাই সেটা কলকাতা থেকে প্রডিউস করা পসিবল হবে, বিকজ তারা সেই জিনিসপত্রগুলো নিয়ে এসছে। জিত JMR স্টুডিও এটা মানে কলকাতার বুকে অনেক মানুষের স্বপ্ন, যেটা ওরা বাস্তবায়ন করছে। কারণ যে সেট আপটায় কাজ করতে গেলে বোম্বে যেতে হতো মানুষকে, সেই সেট আপটা ওরা কলকাতায় একদম রিজনেবল প্রাইসে এবং একদম ঘরের সামনে সেট আপটা এনে দিয়েছে। তো এটা মানে ওদের সাথে আমার সম্পর্কটা একদম JMR স্টুডিও শুরু থেকে, যখন ওরা দুই ভাই কলকাতাতে এসে স্ট্রাগল করছে তখন থেকে ওদের শুরু। আমার ইউটিউবের তখন শুরু, প্রথম গানটা ওদের থেকে আমরা রিলিজ করেছিলাম। তো সেই থেকে ওদের সাথে একটা বন্ডিং, বন্ধুত্ব সম্পর্ক যেটা হয়। তো আজকে খুব আনন্দ হচ্ছে যে ওরা এই এই অ্যাচিভমেন্টটা করতে পেরেছে। আসলে হয়তো এই স্টুডিওটা করতে ওদের পকেটের পয়সাটা খরচা হচ্ছে, কিন্তু এই পকেটের পয়সাটা খরচা করাটা ফ্যাক্ট নয়, এটা একটা অ্যাচিভমেন্ট ওদের নিজেদের জন্য। কারণ যে প্রপার প্ল্যানিংটা দরকার, যে প্রপার সেট আপটা করার জন্য গাইডেন্সটা দরকার, যেটা ওরা বিভিন্ন বড় বড় মানুষদের থেকে পেয়েছে। আজকে স্টুডিওটা স্ট্যাবলিশ হয়েছে, প্রতিষ্ঠা করেছে তারা। আমার মনে হয় আগামীতে এই স্টুডিওটা অনেক বড় জায়গায় এগোবে এবং এরপরে কলকাতা থেকে আর বোম্বেতে যেতে হবে না কাউকে, সবটা কলকাতাতেই হবে এক ছাদের তলাতেই। তাহলে নিউ জেনারেশন যে যারা গান বাজনা নিয়ে যুক্ত আছে ওদের জন্য আপনি কী বলবেন এখানে এসে? ডেফিনেটলি এখানে আসার জন্য তো সবাইকে অনুরোধ করবো, কারণ আমার নিজের একটা স্টুডিও আছে, সেই স্টুডিও থেকেও আমার মনে হয়েছে যে এবার ওদের স্টুডিওতে ডাবিং করতে আসবো। তো এটা আমার যখন মনে হয়েছে, কারণ আমার আমাদের জেনারেশনে যারা মিউজিক করে বাড়িতে স্টুডিও সেট আপ করাটা খুব টাফ এই এই সময় দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়েও আমার স্টুডিও থেকেও আমি বলছি আমি এখানে এসে ডাবিং করবো। তার মানে মানে ডেফিনেটলি এখানকার সেট আপটা একটা মারাত্মক সেট আপ হয়েছে। তো আমার মনে হয়েছে যে এই জেনারেশনের প্রত্যেকেই এখানে আসবে এবং প্রত্যেকেই এই ছাদের তলায় এসে মিউজিক করতে পারবে। বোম্বে না গিয়ে মানুষ এখানে আসবে তার এক্সট্রা কী ফেসিলিটি আলাদা আছে? দেখুন এক্সট্রা ফেসিলিটি একটাই, ওই সময়টা বেঁচে যাবে আর মানে কাজটা নিজের ইচ্ছে মতো যতক্ষণ খুশি এখানে বসে কাজ করতে পারবে, যেটা বোম্বেতে ওইভাবে কাজ করাটা মুশকিল হবে। এটা একদম ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, কারণ যারা কাজ করছে প্রত্যেকেই তো আমাদের এই জেনারেশনের ছেলেগুলো, যারা জ্যোতির্ময়, কৃষ্ণেন্দু, সুপ্রদীপদের এন্টায়ার টিম, ওদের বন্ধুবান্ধবরা যারা কাজ করছে প্রত্যেকে এই জেনারেশনের পরিচিত মুখ। অতএব কাজ করতে আমার মনে হয় অনেকে ইজি হবে, যেটা বোম্বেতে গিয়ে একটা অপরিচিত মানুষের সঙ্গে কাজ করতে হচ্ছে বা একটা বড় মানুষের সঙ্গে কাজ করছে যাকে আমরা হয়তো সোশ্যাল মিডিয়া থ্রুতে চিনি বাট তার সঙ্গে আমাদের লিঙ্ক নেই। তো সেখানে কাজ করতে গেলে আমরা যে কথাটা বলতে পারবো না তাকে, সেটা এখানে নিজেরাই করে নিতে পারবো। তো এই সুবিধাটা তো আমরা এখানে ডেফিনেটলি পাবো, কারণ বোম্বেতেও যে সেট আপটা, বড়ো স্টুডিওগুলোতে যে সেট আপটা আছে এখানে মানে সেই বড়ো সেট আপটা আছে। কিন্তু আমরা প্লাস পয়েন্ট যেটা সেটা আমরা ঘরের সামনে পাচ্ছি, আমরা একই জায়গায় যেখানে সমস্ত কাজটা হতে পারছে। তো এটাই এটাই প্লাস পয়েন্ট। JMR এর সাথে আমার খুবই রিসেন্টলি পরিচয় হয়, মোটামুটি আমাদের 3 বছর রানিং কাজ করছি। JMR আগে মিউজিক লেভেল ছিল আর আজকে ওদের স্টুডিওটা ওপেনিং হচ্ছে, তো এটা মানে অনেক অনেক বড় ব্যাপার। আমরা যারা স্পেশালি কলকাতায় যারা গান বাজনা করছি, কলকাতার আর্টিস্টদের জন্যে অনেক সুবিধা একটা হয়েছে বলতে গেলে। কারণ যেটা বারবার মানে সবাই বলে যাচ্ছে যে ভালো অপরচুনিটির জন্য আমরা সবার আগে একটাই জায়গায় ছুটে যাই, সেটা হচ্ছে বোম্বে।
তো এই সেই অপরচুনিটি যদি আমরা কলকাতায় থেকে পাই তো এটা তো মানে সোনায় সুহাগা বলা যায়। তো এটাই জেএমআরের এই উদ্যোগটা এটার জন্যই ছিল, যাতে সমস্ত আর্টিস্টরা তাদের কাজ ভালোভাবে করতে পারে, কোয়ালিটিটার ওপর ওরা সবার আগে ফোকাস করেছে, যাতে সমস্ত ধরনের আর্টিস্ট মানে যারা স্ট্রাগল করছে, যারা এখনও তেমন অপরচুনিটি পায়নি বা তেমন ইকুইপমেন্টস নেই তাদের কাছে, কাজ করতে পারছে না, তাদের জন্য একটা দারুণ জায়গা ক্রিয়েট করে দিয়েছে জ্যোতির্ময়দা এবং কৃষ্ণেন্দুদা মিলে। পুরো ওদের টিমটা প্রচণ্ড খাটছে কনস্ট্যান্টলি। তো এটাই মানে অসংখ্য ধন্যবাদ জানাবো জেএমআরের সকল মেম্বারদের, যে ওরা এই ইনিশিয়েটিভটা নিয়েছে এবং এটাকে আজকে একটা পূর্ণতা দিল। আরও অনেক আর্টিস্টরা জড়িত রয়েছে জেএমআরের সাথে, আরও জুড়ছে, আরও জুড়ুক, অনেক ব্রড হোক ওনাদের এই ফিল্ডটা। জাস্ট বেস্ট উইশেস জানাতে চাই। জ্যোতির্ময় আর কৃষ্ণেন্দুর সঙ্গে আমার এমনিও অনেক পুরনো সম্পর্ক, তো ওদের সঙ্গে আগেও কাজ হয়েছে আমার, আগে অনেকগুলো আমার গান রিলিজ হয়েছে জেএমআর থেকে, তো ওদের সঙ্গে আমার বরাবরই ভালো সম্পর্ক। বাট এইটা আমি নতুন আজকের যেটা দেখলাম স্টুডিওর যে মানে সেট আপ ওরা যেটা করেছে, দিস ইজ মানে কলকাতায় মানে আমি বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট সেট আপ ওরা করে মানে করেছে, অ্যান্ড রিয়েলি হ্যাটস অফ টু দেম যে এরম একটা সেট আপ কলকাতার বাজারের মধ্যে এরকম একটা সেট আপ তৈরি করার। আমার আমার যা আমার যা ধারণা মানে যতটা আমি জ্যোতির্ময় আর কৃষ্ণেন্দুকে চিনি, ওদের কাছে বাজেটের বিষয়টা মানে এরকম নয় যে মানে যাদের কাছে প্রচুর পয়সা আছে কিংবা প্রচুর বাজেট আছে তারাই করতে পারবে। ওদের নিশ্চয়ই একটা বিজনেস প্ল্যান থাকবে যেটা উইল হেল্প বোথ নিউকামার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সড পার্সন। তো